দুপুরবেলাতে একবার প্রসাদ খেয়ে গেছি, প্রচুর শাক ছিল, মুগ ডাল ছিল, আলুর তরকারি আর মিষ্টি ছিল, ডালের সঙ্গে পাঁপড় ছিল। এখন আবার রাতে এখানে প্রসাদ দিচ্ছে পুষ্পর্ণ আর আলুর দই, আবার খেতে চলে আসলাম প্রসাদ। তোমাদের কেমন লাগে ভিডিওটা জানাবে, বেশিক্ষণ তুলতে পারিনি, কিছুক্ষণের জন্য আছে। এখন রাত 9টা বাজে, দেখো প্রচুর ভক্তবৃন্দ প্রসাদ খাচ্ছে, সব পরিক্রমায় গেছিল। এটা নবদ্বীপ বলেই সম্ভব, এরকম 4 দিন ধরে আজকে প্রসাদ খাওয়ানো হচ্ছে আর আমরা প্রসাদ খেয়ে যাচ্ছি দুপুরে রাতে, মানে দুবেলাই আলাদা আলাদা রকমের আইটেম। এটাই নবদ্বীপ, নবদ্বীপ বলেই এটা হতে হচ্ছে। আমি জানি না অন্য কোথায় কী করে, কিন্তু আমাদের এখানটায় মানে যদি আমরা হেঁটে বেরোই যে নবদ্বীপটা একটু ঘুরে আসি, মানে আমাদের কোথাও কোনো মন্দির কোথাও না কোথাও প্রসাদ পেয়ে যাবো, এটা মানে ভুল নেই, পাবই। এটাই বৃন্দাবন নাম, এটাই নবদ্বীপ নাম। রাধে রাধে, মানে শেষ করছি, বেশি কথা বলবো না। আর আমার কাছে ভুল ত্রুটি হয় কথা বলাতে, আমরা ক্ষমা করে দিই, সেরকম সাজিয়ে গুছিয়ে কথা বলতে জানি না। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো বলতে পারি, ভবিষ্যতে কথা বলতে ঠিক পেরে যাবো, কথা বলতে শিখে যাবো, রানিং হয়ে যাবো। আমি এখানে শেষ করছি, বেশি কথা বলবো না, 1-2 মিনিটের ভিডিও তোমাদের দিলাম। আমি একবার লাইভ ভিডিও করেছি ওখানে, এখানে যে সন্ধ্যা আরতি হয়েছে আমি তুলে ধরেছি, শেষ করছি বন্ধুরা, আমরা ভালো থাকো।